pranateshu cha charanastraya dhanina kripamayi namaskute. Ajke ei shondhebelar shobhate amra duiti monoggo alochona shunlam Swami Sarvalokananda ji maa adhunik সুদূর প্রসারী মায়ের দৃষ্টিভঙ্গি এ সম্বন্ধে দীর্ঘ আলোচনা করেছেন এবং এরকমই একটি বিশ্লেষণাত্মক আলোচনা উপস্থাপিত করলেন স্বামী আত্মপ্রিয়ানন্দজি। এতে ঠাকুরের কথা এসেছে, স্বামীজির কথা এসেছে, মায়ের কথাও এসেছে। আসলে এরা মহান ছিলেন, অবতার বরিষ্ঠ এবং তার লীলা সঙ্গিনী শারদা সরস্বতী জ্ঞানদায়িনী দশমহাবিদ্যার মূর্তি সন্দেহ নেই। আমাদের কাজ তাদের অনুধ্যান করে নিজেদের শুদ্ধ পবিত্র করা। এ সম্বন্ধে এরা দুজনেই বলেছেন। আমার নিজের মনে হচ্ছিল একটি সুন্দর কথা মানদা শঙ্কর দাশগুপ্ত তার বইয়ে চমৎকার একটি কথা লিখেছেন, কয়েকটি লাইন আমি পড়ে শোনাই। একটি ক্ষুদ্র কুড়ি জয়রামবাটির প্রান্তরে জন্মিয়াছিল, দৈবক্রমে তাহা দক্ষিণেশ্বরের মহাবৎ ঘরে আসিয়া পড়িল। সেখানে এক জাদুকরের স্পর্শে তাহার দলের পর দল মিলিয়া এক বিশাল আয়তন প্রস্ফুটিত সহস্র দল কমলে পরিণত হইল। অপূর্ব তার রূপ রস গন্ধ, জাদুকর অদৃশ্য হইলেন, কুসুমটি জগৎকে দান করিয়া। 1886 ঠাকুর চলে গেলেন জগৎকে এই একটি বিশেষ উপহার দিয়ে। কুসুমের কাজ আরম্ভ হইল, তাহার রূপ রস গন্ধ বিতরণের কাজ। শ্রী সারদামণি দেবী গ্রন্থে তারই সন্তান মালদা শঙ্কর দাশগুপ্ত তিনি এই কয়েকটি লাইন রচনা করেছেন, দীর্ঘ বই। সত্যি সে মায়ের সম্বন্ধে গায়করা গান গেয়েছেন নানাভাবে, ধরণীর ভার হরিতে আবার এলে মা আদ্যা সকতি, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। যত মা আছেন এমনকি ক্ষুদ্র জীবেদের পর্যন্ত, পোকাটির পর্যন্ত, প্রত্যেকে মায়ের মধ্যে যে সন্তানের প্রতি ভালোবাসা আছে সেই ভালোবাসাকে যদি যোগ করা হয়, ম্যাথামেটিক্সের ভাষা বলে ইন্টিগ্রেট করা হয়, তাহলে পরে একটা মহাসাগর কল্পনা করা যেতে পারে। সেই সাগরকে মন্থন করলে যে প্রেম অমৃত মূর্তি উৎসাহিত হবে বা বেরিয়ে আসবে সেটি মায়ের সাথে তুলনা করা যায়। সত্যি আমাদের মতো সন্তান মায়ের সন্তানরা বলেছেন, যারা মাকে দেখা পেয়েছেন, যে আমাদের মতো লাখ লাখ তোমার সন্তান আছে কিন্তু তোমার মতো মা একটিও আর নেই। সত্যি মায়ের সম্বন্ধে যারা মাকে দেখেছেন তাদের এইরকমই অভিজ্ঞতা। মায়ের ঠাকুরের যেমন তুলনা নেই অনন্ত ভাবময়, তারই তো সত্যি তার সাথে অভিন্না ছিলেন। বলতে ঠাকুর আর আমি কি আলাদা? সত্যি ঠাকুর চলে যাওয়ার পরে মায়ের মধ্যেই আমরা দেখি, স্বামীজির মধ্যে বলছেন আমি প্রবেশ করলাম, ঠিক সেই রকম মায়ের মধ্যেই ঠাকুরের সেই অনন্ত ভাবরাশি ঠাকুর দিয়ে গিয়েছিলেন মায়ের কাছে। সেই জন্যই মায়ের ওই আপনি শুনলেন আপনারা কথাবার্তা রিলিফের সময়, প্লেগ রিলিফের সময়, জমি বিক্রি করার সময় মায়ের সিদ্ধান্ত, আরও নানাভাবে এই সঙ্গের পুষ্টির জন্যে, সঙ্গের প্রস্তুতির জন্যে মায়ের যে অবদান সেটা আমরা বুঝতে পারি। আমার মাঝে মাঝে মনে হয় স্বামীজির একটা কথা আছে, মনুষ্যত্বের বিকাশের জন্যে 3H ডেভেলপমেন্টের কথা বলছেন। প্রথম ধারণা করিবার মস্তিষ্ক, অনুভব করিবার হৃদয়, কাজ করিবার হাত, এই তিনটি বিষয়ে কিন্তু মায়ের অনন্য যেন ছিল, এইরকমই আর কোথাও পাওয়া যায় না। মায়ের মতো বুদ্ধি লেখাপড়া শিখেনি বটে কিন্তু সত্যিই সরস্বতী। যখনই কোনো সংশয় রয়েছে তখন এমন সুন্দর ডিসিশন দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন বা বিচার দিয়েছেন যে সবাই মাথা পেতে নিয়েছে, কেবল ভয় নেয়নি কিংবা গুরুপত্নী বলে নয়, সংগঠনী বলেও নয়, যুক্তিপূর্ণ ছিল। সত্যি ওই রকমের
অ্যানালিসিস, ওই রকমের বিশ্লেষণ, ওই রকমের ইন্টেলেকচুয়ালরা পারবে না। ওই যে অদ্বৈত আশ্রমে পুজো হবে কি হবে না, কিংবা ওই সেবাকর্ম কাশীতে ঠিক হচ্ছে কি না, সমস্তগুলির সম্বন্ধে তার সিদ্ধান্ত অদ্ভুত। লর্ড কার্মাইকেল যখন ওই আমাদের ছেলেদের স্বাধীনতা সংগ্রামী বলে ভাবছে, বেলুড় মঠ সম্বন্ধে সংশয় প্রকাশ করছেন, উনি শরৎ মহারাজকে পাঠাচ্ছেন ওই ইংরাজ শাসকের কাছে, বুঝিয়ে দাও ওকে যেটা ধর্মসংঘ স্পিরিচুয়াল অর্গানাইজেশন। অদ্ভুত তার প্রেরণা, তার শক্তি সব দিক থেকে অতুলনীয়, আমাদের পিয়ারলেস বলা হয়। সত্যি এইরকম মায়ের সম্বন্ধে মনে হয় একটি কবিতা আছে, সেলির ইংরেজি ইংরেজ কবি সেলির, মিউজিক হোয়েন সফট ভয়েসেস ডাই ভাইব্রেটস ইন দি মেলোডি। সত্যি মা নেই, কিন্তু মায়ের ওই যে চিন্তার তরঙ্গ, মায়ের ভাবরাশির তরঙ্গ, তা আমাদের ওই স্মৃতিকে আমাদের মনে মননে আমরা উপলব্ধি করি। অর্ডার্স হোয়েন সুইট ভাইলেট সিকেন লিভ উইদিন দি সেন্স দে কুইকেন। এ মনে হচ্ছিল আমাদের আত্মপ্রিয়ানন্দ দীপায়ের বক্তৃতা শুনে, যে মায়ের মাধুর্য, মায়ের ওই সঙ্গীত লহরি, মায়ের কি অদ্ভুত জীবন, মায়ের জীবনটাই যেন একটা মিউজিকের মতো, সঙ্গীতের মতো, আর ওই রকম একটা শতদল পুষ্পের মতো, ওই রকমের গন্ধ, ওই রকমের ভাব আর পাওয়া যাবে না। আমরা আগেকার অবতারদের সীতা রাধা মাতা মেরি বিষ্ণুপ্রিয়া ইত্যাদি সবার নাম জানি, কিন্তু এই রকমের প্রকাশ, এই রকমের ম্যানিফেস্টেশন এইরকম আর দেখা যায়নি ইতিহাসে, বিরল দৃষ্টান্ত। মায়ের ওই অপার ভালোবাসা যারা পেয়েছেন, আমরা তাদের কয়েকজনকে দেখেছিলাম, তাদের মধ্যেও কি অনন্ত ভালোবাসা। শান্তানন্দজী, সন্তোষানন্দজী দুজনের একটা মিলন দৃশ্য দেখেছিলাম বেলুড় মঠে। শান্তানন্দজী ঘরে সন্তোষানন্দ এসেছিলেন, দুই গুরু ভাই, মায়ের সন্তান। সন্তোষানন্দ মহারাজ শান্তানন্দজীকে বলছেন, মহারাজ খুব খরা চলছে, চাষিরা সপরিবারে মারা যাবে, চাষ হচ্ছে না, আপনি একটু মাকে বলুন না। একেবারে মাতৃ সমান যেন শান্তানন্দজী, তিনি হেসে বলছেন, তুমি বলো না, তুমিও তো মায়ের ছেলে, মাকে বলো। দেখুন আমরা ভাবতে পারি না এইসব কথাগুলি। শান্তানন্দজী সন্তোষানন্দ শুনে সেখানে মা মা করছে না, চোখ দিয়ে দু চোখ বেয়ে জল নেমে আসছে। শান্তানন্দজীর অনুরূপ ইজি চেয়ারে শুয়ে থাকতে রেলের মতো, তাহলে চোখ দিয়ে জল। বিদ্যা মন্দিরে পড়তাম, চলে এলাম হস্টেলে, সন্ধ্যাবেলায় আরতি করে পড়াশুনো করে খাওয়া দাওয়া করে যখন শুতে যাচ্ছি, ঝমঝম করে বৃষ্টি পড়ল। মনে হলো যে মা জয়রাম বাড়িতে চাষিরা মায়ের কাছে এসে অনুযোগ করেছিল এরকম একদিন, মা বৃষ্টি নেই খাবো কি। মা জমি দেখে, জমি ফেটে গেছে দেখে দুহাত তুলে ওই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল, ঠাকুর এদের একটু মুক্তি দাও, এদের চাষ যেন ভালো হয়। সেবারও এরকম খুব বৃষ্টি পড়ে এবং সেবারে এত ফসল হয়, বেশ প্রায় বছর এরকমের চাষ হয়নি, ফসল হয়নি। সত্যি এই জগতে সকলের প্রতি মাতৃভাব ছিল তাঁর, আর আমাকে রেখে গেছেন এরই বিকাশের জন্য, এরই যেন প্রসারের জন্য। আজকে যারা আমরা মায়ের ভক্ত, আমাদেরও কিন্তু এরকম হৃদয়টাকে প্রসারিত করা দরকার। এত আজকে মানুষের সমস্যা, এত দারিদ্র, এখনো আমরা গ্রামে গ্রামে যাই দেখেছি মানুষের বস্ত্র নেই। অনেক মহিলারা আমার কাছে তো অনেকেই ফ্র্যাঙ্কলি বলে, আমি চোখেও দেখি, ভালো অন্তর্বাস নেই, ছায়া নেই। জানেন আজকে এই রকমের অনেক মানুষকে দেখেছি। একবার বিধবা এক গোষ্ঠী পেলাম সুন্দরবনে মেদিনীপুরে, বুড়িরা এলো, আমি আবার দু একজনকে জিজ্ঞেস করছি মা বয়স কত হবে, সেই সরলা মারা বলছে, একজনের দিকে তাকিয়েছি তিনি বললেন, মা বাবা কেউ তো বেঁচে নেই, কাকে জিজ্ঞেস করবো, আমি কবে জন্মেছিলাম। তারপরে আরেকজনের দিকে তাকিয়েছি, তাকে জিজ্ঞেস করার আগে তিনি বললেন, আমারও মা বাবা বেঁচে নেই। সেই বৃদ্ধারা দেখলাম একটা সাদা থান কাপড় পরেছে, তাও একবারে সুতোগুলো সরে সরে গেছে, আর ভেতরে একটা গামছা পরা আছে হাঁটু অবধি। আপনারাও যদি যান কখনো ইন্টিরিয়ার গ্রামে, এখনো পশ্চিম
সঙ্গে এটা দেখতে পাবেন, যতই উন্নয়ন হোক আমরা সবাইকে কিন্তু ওই আলোতে আনতে পারিনি। কত অন্ধকার, এই এখন দেখা যাচ্ছে কি ধান চুর হচ্ছে, কত অশান্তি হচ্ছে। আজকে শুধু নয়, চতুর্থ এই প্রায় সারা বছর ধরে বিভিন্ন জায়গায় কত অশান্তি ঘটনা ঘটছে। এখনো ওই অন্ধকার আছে, আলো নেই। সেই সময় মহারাজ যেমন বলছিলেন সর্বলোকানন্দজি, যে মায়ের জীবন আমাদের ওই প্রেম ভালোবাসা নিঃস্বার্থপরতা সংগতি ঐক্য দৃষ্টি এটা এনে দিতে পারে। শরৎ আমার যেমন ছেলে, আমদার আমার তেমন ছেলে, এটা করেছ ছত্রিশ জাতে জাত যাবে ছত্রিশ কোথায়, সব তো আমার। এই যে একটা অসাধারণ ভালোবাসা, সকলকে এক দেখা, সমদর্শিত্বে কথা হচ্ছিল। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি ঈশ্বতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন, এগুলো আমরা মুখস্থ বলি। মায়ের ছিল অন্তস্থ। সেকেন্ড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন সন্ধি হলো, টিটি উইলসনের লেখা চোদ্দ দফা সন্ধি প্রস্তাব কাগজ থেকে মাকে পড়ানো হলো, শুনে শোনানো হলো, পড়ে মা বললেন বাবা এইগুলো যদি মুখস্থ না হয় অন্তস্থ হয় তাহলে কাজ হয়। দেখবেন তখন এগুলো মুখস্থই ছিল, কয়েক বছর পরেই আবার কটা দশক পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হল। সব যুদ্ধের কারণই যে আমরা বড় বড় কথা বলি বলি কিন্তু কাজে করি না, সেই জন্যই বলা হয় টার্মস অফ ওয়ার্ডস। আর একদিকে আছে আউন্স অফ ওয়ার, আউন্স অফ ওয়ার ইজ মোর দেন টার্মস অফ ওয়ার্ডস। সত্যি ধর্মশাস্ত্র অনেক আছে, সব শাস্ত্রে কোটি কোটি গ্রন্থে যা লেখা আছে সেটা এক লাইনে বলা যায়। কি একটা লাইন, ওই একটা মন্ত্র আছে খুব সুন্দর, শ্লোকাধীন প্রবশ্যামি যদুক্তম গ্রন্থ কোটিধি ব্রহ্মসত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মই মনাব। এই কোটি কোটি গ্রন্থে যা লেখা আছে, ওই লাইব্রেরিতে দেখবেন যত বই আছে, শোরুমে যত বই আছে, সেলস কাউন্টারগুলোতে, ন্যাশনাল লাইব্রেরিতে, সব বইগুলোর সার এসেন্স হচ্ছে ওই ঈশ্বর একমাত্র নিত্য পদার্থ, আর বাকি সবই অনিত্য। আর জীব ঈশ্বর ছাড়া আর কিছু নয়। স্বামীজিও বলেছেন যাকে আমরা মানুষ বলি ভুল করে তিনি আসলে নরনারায়ণ। তাই ঠাকুর বলতেন যে ওই শালগ্রামের চেয়ে বড় নরনারায়ণ, মাটির প্রতিমায় তার পুজো হয়, রক্ত মাংসের শরীরে হয় না। ঠাকুর দেখিয়ে দিলেন, মুখে বলেননি। যেদিন মা জিজ্ঞেস করছেন আমাকে তোমার কি মনে হয়, বললেন মন্দিরের মা ভবতারিণী, আমার গর্ভধারিণী মা চন্দ্রমণি, আর তোমাকে আমি এক দেখি, সাক্ষাৎ আনন্দময়ী দেখি। দেখবেন মায়ের তো পুজো করেছেন, মাকে জ্যান্ত করেছেন, পাথরের প্রতিমাকে জাগিয়েছেন, দেখা দিয়ে করতে করতে মা জেগে উঠলেন। এদিকে মা চন্দ্রমণিকেও তিনি প্রত্যহ প্রণাম করতেন, যেদিনই হস্তাক্ষ মা তোমার কিছু লাগবে, মাকে কোনোদিন এতটুকু কষ্টে রাখেনি। বৃন্দাবনে গিয়ে ফিরে এলেন, গঙ্গা মায়ের কাছে থাকার কথা হয়েছিল, যেই মায়ের কথা মনে পড়লো না আমার মা চন্দ্রমণি আছেন তার কষ্ট হবে। মা যখন খেতেন না ঠাকুর গিয়ে আবদার করে খাওয়াতেন, রবিবারে চটকলের ওই মাসি বাজত না, উনি ওই কলের মাসি বাজত, ভাবতেন কৃষ্ণের মাসি, সেটা শুনে তারপরে খেতেন চন্দ্রমণি দেব। ঠাকুর গিয়ে কতভাবে বোঝাতেন, বুঝিয়ে কখনো একটা বাঁশি বাজিয়ে শুনিয়ে দিলেন, আর মাকে বলতেন বাঁশি বাজছে ওই কলের বাঁশি। এইভাবে খাইয়েছে, মৃত্যুর সময় দুটো পা চন্দন লেপন করে চন্দ্রমণি করবি ফুল দিয়ে পুজো করে খুব কেঁদেছিলেন। আর বলেছিলেন একটা অতি সত্য কথা, সবাই মানবে যে তুমি কেমন মা যে আমার মতো ছেলেকে জন্ম দিয়েছ। ঠিক এইরকম মা শারদামণিকেও আমাদের মাকে ঠাকুর ওই রকমের পুজো করলেন, ফলারিণী কালী পুজোর দিনে। মুখে বলেননি, বলছিলাম মুখস্থ নয় অন্তস্থ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে না সংস্থিতা, ওই সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মসাদিকে ইত্যাদি আরও যা পূজা পদ্ধতি ছিল, মন্ত্র ছিল, প্রার্থনা ছিল, সব বলে নিজের জপমালা সাধনার সব ফল অর্পণ করেছেন, বিধিবত একবারে পুজো করলেন, অভিষেক করে। সত্যি আর কি এটা খুব বেশি দরকার। আমি মাঝে মাঝে বাচ্চারা গেলে বলি, যাদের মা আছে তাদের সবাইকে বলি মাকে প্রণাম করবে, প্রতিদিন একবার দুবার করে মায়ের পায়ে মাথা রেখে আশীর্বাদ চাইবে, দেখবে তোমরা কত বড় হবে। সত্যি ভারতবর্ষে এরা দেখিয়েছিলেন,
মা চন্দ্রমণি কে পূজো করেছেন আমাদের ঠাকুর, আর নিজের স্ত্রীকে পূজো করেছেন মা সারদামণি, আবার ওই রকম তার মা শ্যামা সুন্দরীকেও পূজো করেছে, তার কথা কোনোদিন অবাধ্য হয়নি। অদ্ভুত এই বলছিলাম, মানুষ যখন আসে নরক লীলা করে অবতার তখন এরকম দেখা না, আমরা বুঝতে পারি না, কিন্তু সাধ্য আমাদের নেই। কিন্তু আবার বলছিলাম যারা আসেন তাদের সাথে তারা বুঝিয়ে যান। আমাদের লেখা আছে মহাপুরুষ মহারাজে আজকের মতো একটি দিনে মহাপুরুষ মহারাজ বলছেন, আজ কি যেসে দিন মহামায়ার জন্মদিন, জীব জগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্ম নিয়েছিলেন। মানুষ লীলা বোঝা বড় কঠিন, তিনি কৃপা করে না বোঝাবে কে বুঝবে। কি সাধারণভাবে তিনি থাকতেন, আমরা তাকে কি বুঝব। একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন, আমাদের মায়ের নাম সারদা, ওই মাই স্বয়ং সরস্বতী। তিনি কৃপা করে জ্ঞান দেন, জ্ঞান অর্থাৎ ভগবানকে জানা। এটি আমরা জানি কথামৃততে ওই মাস্টারমশাইকে ঠাকুর বলেছিলেন, যখন বললেন তোমার স্ত্রী কিরূপ, না ভালো কিন্তু অজ্ঞান, আর তুমি জ্ঞানী। সেদিন মাস্টারের জ্ঞান হয়েছিল যে ঈশ্বরকে জানা মানে জ্ঞান, মহাপুরুষজি এটাই বলছেন, জ্ঞান অর্থাৎ ভগবানকে জানা। ওই জ্ঞান হলে ঠিক ঠিক পাকা ভক্তি সম্ভব, জ্ঞান না হলে ভক্তি হয় না। শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক জিনিস, মায়ের কৃপা হলেই তা হওয়া সম্ভব। মাই জ্ঞান দেওয়ার মালি, মায়ের কাছে চাবি। আমাদের মাস্টারমশাই মায়ের সম্বন্ধে কয়েকটি কথা বলেছেন, আমি আর দুটো তিনটে মিনিট নেব। শ্রী মম লিখছেন, আর দেখেছেন কি মা নহবতের বকুলতলায় যে জগতের মাতা ঠাকুরানী, মা আমার দরি নারীরূপ জাতিবেন কাল দ্বাদশ বর্ষ ধরে, রামকৃষ্ণদের নারায়ণ শিবজীর চরণ দুটি সেবিবার তরে, যেন অতিগত প্রাণা সীতা দেবী এসেছেন চিত্রকূটে, কিংবা পঞ্চবটি বনে রাজসুখ ত্যাগী সেবিতে অমর লোচন শ্রীরাম পদ। মায়ের যে নহবতের ঘটনা তাকে সীতা ওই চিত্রকূট বা পঞ্চবটির ত্যাগের জীবনের কথা তুলনা করেছেন মাস্টারমশাই, অতি সুন্দর। বাবুরাম মহারাজ স্বামীজি চিঠিপত্রে আমি বললেন স্বামীজির কথা, মহাপুরুষজিকে লেখা সত্যি অনবদ্য, মায়ের জীবন আর আমরা খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী আপনারা মায়েরা, সত্যি ওই এমন মা আমরা পেয়েছি। মা চলে যাননি, এখন আমাদের মধ্যে আছেন, বলছিলাম এই মিউজিক মেমারিতে স্মৃতিতে শাস্ত্রে মায়ের কথায় ওই বইগুলিতে শতরূপে সারদা বা অন্য প্রবন্ধগুলিতে মা আছেন, মায়ের ভাইবেশন আমরা একটু চিন্তা করলেই অনুভব করব। ওই যে সুন্দর ফুলটি মায়ের জীবনে সেইটি গন্ধ আমরা কিন্তু অনুভব করতে পারব। লাটু মহারাজের সংক্ষেপে একটু কথা বলি, লাটু মহারাজ বলছেন, মাকে কি মনে করি জিজ্ঞাসা করছ, তিনি মা লক্ষ্মী, আবার কখনো তিনি সীতা। আমরা জানি বিষ্ণুপুরে সেই পুরীটি বলেছিল, তু মেরি মেয়ে জানা কি মায় কিতনা দিন কাহা কি, তুমি আমার মা সীতা যদি কোথায় ফিরে, তিনি সীতা রূপে দেখেছিলেন। লাটু মহারাজ এরকম বলছেন, ঠাকুর স্বামীজির কথা বলে থাকে সকলে বুঝবে না উল্টো বুঝবে, তাই মায়ের কথা বলি না। মা কি সহ্য গুণ তুলনা নেই, একটু আগে শুনছিলেন লোকে এত বিরক্ত করে কিন্তু মা কখনো বিরক্তি দেখেন না, মাকে আর বলবো কি, মা সব জানছেন। উনি চিঠি লেখা প্রসঙ্গ করেছেন, মাকে আমি কখনো চিঠি লিখি না, মা তো আমার সব জানেন, মা আমার মনের কথা সব জানেন। আমার দক্ষিণেশ্বরের সেই মার দয়া কি তুলনা আছে, মা কি আমাদের কাছ থেকে কিছু আশা করেন, কোনো আশা নেই, কেবল এইটুকু তাঁর অহেতুকি দয়া, যদি সকাল সন্ধ্যায় একটু নাম করে পবিত্রভাবে জীবন কাটাতে পারে, সংসারের জ্বালাতে রক্ষা পায়, স্থান দেন সেই জন্যে তাঁর চরণে। এই ছেলেটি যে দেখছ কথা বলতে জানে না,
কোথা বাড়ি তার ঠিক নেই, একেও মা কৃপা করলেন। এরকমের বহু উক্তি আমরা পাবো, বহু ঘটনা পাবো। ঘাটাল থেকে প্রায় 100 কিলোমিটারেরও বেশি একদল মানুষ এসেছিলেন একদিন উদ্বোধনে, দরজা বন্ধ হয়ে গিয়েছে মায়ের মন্দির, মা ভগবতীর দর্শনে এসেছিলাম, দেখা পাবো না তাঁর। হঠাৎ মায়ের জানলা খুললো, যেমন রাত্রে পদ্ম বিনোদের জন্য জানলা খুলেছিলেন, এদের জন্য জানলা খুলে সকলকে দেখে মা বিচলিত হলেন। ডেকে পাঠালেন ওদের ব্রহ্মচারী, এসে বললে ওদের ধুলো বালি গায়ে মাখা পায়ে মাখা ধুলো ওদের আনতে বলছো? হ্যাঁ, নিয়ে এসো। মায়ের ওই মন্দিরে, পবিত্র মন্দিরে ওরা এলেন, মা ওদের সাথে বসে গল্প গুজব করলেন। রাত্রে সন্ধ্যেবেলায় পান্তুয়া সিঙ্গারা ঠাকুরকে দেবেন বলে রাখা হয়েছিল, সেগুলো ঠাকুরকে দেখিয়ে তৎক্ষণিয়ে এদের খাইয়ে দিলেন। ওরা চোখে জল ফেলতে ফেলতে বাড়ি চলে গেল। ব্রহ্মচারীকে বললেন যে ওরা বাইরে ধুলো মাখা আছে মলিন মনে হচ্ছে, কিন্তু ওদের মনটা খুব পরিষ্কার। সত্যি গরিব মানুষের প্রতি এরকমের সহানুভূতি এদের ছিল, এরা বাইরেটা দেখেননি কখনো। সতের মা অসতের মা, ওই পরিষ্কার মানুষেরও মা আবার অপরিষ্কার মানুষেরও মা। ম্যাথর হোক, চণ্ডাল হোক, ওই রিক্সওয়ালা হোক, সকলের মা। আমি মা সকলের মা, পতঙ্গটিরও মা, গঙ্গারামের মা। গঙ্গারাম মা মা বলে ডাকছে, মা ঠাকুরের জন্য হালুয়া করছেন, হালুয়ার কিছুটা অগ্রভাগ ঠাকুরের জন্য রেখে গঙ্গারাম পাখিটিকে খাইয়ে দিলেন। ভক্ত মহিলা অনুযোগ করলেন, মা বলে ওর মধ্যেও ঠাকুর আছে। সত্যি সর্বং কলিদম ব্রহ্ম যেমন, তেমনি সর্বং রামকৃষ্ণমায়ন জগৎ আমরা বলতে পারি। যারা রামকৃষ্ণকে ভালোবাসেন তারা ঠাকুরকে ওইরকম সর্ববস্তুতে দেখেন। অশেষ আনন্দজী বলে একজন ছিলেন পোর্টল্যান্ডে আমেরিকাতে, উনি আমাদের শান্তরূপানন্দ বিশ্বনাথ মহারাজ ছিলেন ওখানে, ওর পরে গিয়েছিলেন ওর সাথে কাজ করতে, পরে ওখানে দেহত্যাগ করলেন। আমাদের দুইজনই অশেষ আনন্দ আগে, পরে শান্তানন্দজী, শান্তরূপানন্দ কিছুদিন পরে। শান্তরূপানন্দজী বলতেন, অশেষ আনন্দজী বলতেন, যেদিকে চোখ মেলি সেদিকে ঠাকুরকে দেখি। সত্যি ওই রামপ্রসাদ যেমন দেখেছিলেন আনন্দে, রামপ্রসাদ রটে মা বিরাজেন সর্ব ঘটে, ঠাকুর মায়ের ভক্ত যদি আমরা হই তখন একদিন সর্বত্র তাঁদের দেখার চেষ্টা করব। আজ যেটুকুই বলি, আমার টোটাল যা সময় ছিল শেষ হয়ে গেছে, এবারে আরতি হবে বা হচ্ছে। মায়ের বই, মায়ের কথা, ওই মায়ের জীবনী স্মৃতিকথা এইগুলি পড়বেন। মজার কথা একটু বলে শেষ করি, এখনকার দিনে ইউটিউবে অনেক সংবাদ পাওয়া যায়, স্পিরিচুয়াল বুলেটিন মানে একটা অঙ্গ আছে, সেখানে ভুল সংবাদ পরিবেশিত হচ্ছে, দেখে কিন্তু ভুলবেন না, অরিজিনাল বই পড়বেন। কেবল ইউটিউব আপনাকে কিন্তু তুষ্টি দিতে পারবে না, কারণ কি জানেন, একেবারে মিথ্যে, টোটাল মিথ্যা ঘটনা, একজনের ঘটনা আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছে। স্বামীজি মায়ের কাছে গিয়েছেন, সাক্ষাৎ করেছেন সামনে, আমেরিকা যাওয়ার জন্য সম্মতি চাইছেন, আর বলছেন মা আমি আমেরিকা যাব। মা বললেন ওই মেয়েটির ছুরিটা আছে, ছুরিটা তুল। স্বামীজি ছুরিটা তুলে দিলেন, স্বামীজি মা বললেন যাও, তুমি আমেরিকা যাওয়ার জন্যই যোগ্য। স্বামীজি বলছেন তুমি আর কোনো প্রশ্ন করবে না আমার যোগ্যতা পরীক্ষা নেওয়ার জন্যে? বলছেন ওই তো পরীক্ষা হয়ে গেছে, ছুরিটা তোলার সময় তুমি বাঁটটা আমার দিকে রেখেছিলে, ধারালো অংশটা তুমি ধরেছিলে, এটা দিয়ে তোমার যোগ্যতা প্রমাণ হয়ে গেছে। কিন্তু এই ঘটনা স্বামীজির জীবনে হয়নি, মায়ের জীবনে হয়নি, এটা হরি মহারাজ আর নিবেদিতার মধ্যে কথা হয়েছিল, তখন এই ধরনের কথা হয়েছিল বিদেশি কালচার। বলতে গিয়ে স্বামীজি চিঠি দিয়েছিলেন মাকে, মা সম্মতি জানিয়েছিলেন, সেই জন্যই আপনাদের বলবো আপনারা অন্য বই না পড়ে, তপস্যানন্দজির ইংরেজি বই আছে, গম্ভীরানন্দজির বইয়ের ইংরেজি ট্রান্সলেশন আছে, অক্ষয় চৈতন্যের বইও ওই রকমের ভুল বিশেষ ঘটনা নেই, অরিজিনাল বই পড়বেন গম্ভীরানন্দজির জীবনী, বাংলা বাংলা যারা বাঙালি যারা, আর মায়ের কথা অপূর্ব বই, এই বইগুলো পড়ে মায়ের জীবনীগুলি অনুধ্যান করবেন। পরবর্তীকালে অনেক স্মৃতিকথা আছে, অনেক অলৌকিক ঘটনা আছে, এই অলৌকিক ঘটনাগুলি খুব বেশি মনন করবেন না। যে সাধন তত্ত্ব মা বলে গেছেন সেই সাধন তত্ত্ব মায়ের উপদেশ বইগুলিতে আছে, সেইগুলি পড়বেন।
সাধন ভজন মানে তার পাদপদ্মে সর্বদা মন রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। কোথাও অলৌকিকত্বের স্থান নেই। কিন্তু যে যত বেশি সাধন ভজন করবে সে তত শীঘ্রই তার দর্শন পাবে। মিরাকল চাইবেন না, অলৌকিক ক্ষমতা চাইবেন না মায়ের কাছে, ঠাকুরের কাছে। সাধন করতে করতে দেখবে আমার মাঝে তিনি, তোমার মাঝে তিনি, দূরে বাড়তি ডোমের মাঝে তিনি। ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়। ধ্যান নয় জপ করবে, জপাত সিদ্ধি, জপ করলেই সিদ্ধি লাভ করবে। এরকম অনেক সব উপদেশ আছে, যা আছে সে মাপো, যার নেই সে জপ। একদিন আমি একটা ছেলেকে ইন্টারভিউ নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। দুবরাজপুরে একটি আশ্রম আছে, সেখানে থেকে এসেছিল, সত্যানন্দ আশ্রম থেকে। আমি বললাম মায়ের একটা উপদেশ বলো, সে এটা বলল। এর অর্থটা জিজ্ঞেস করলাম, ছেলেটা নিজেই বলল, যার আছে অর্থাৎ ধনী যিনি তিনি দান করবেন দরিদ্র মানুষের জন্য, ভক্ত এবং ধনী। আর যে ভক্তের কিছু নেই, সত্যিই দরিদ্র, নিজে খেতে পারছেন না, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আরেকটি সমান গরিব মানুষের জন্য। আমি কদিন আগে একটা লেখা পড়ছিলাম, সেখানে আছে, কাল্পনিক মনে করতে পারেন তবু ভালো, যে আমার সাথে ভগবানের কথা হচ্ছে, রাস্তায় আমি একটি দরিদ্র মানুষকে দেখলাম, ছোট্ট নগ্ন শিশু, শীতকাল, কাঁপছে শরীরটা তার। আমি ঈশ্বরের উদ্দেশ্যে বললাম, তুমি এটা কী করে সহ্য করছো, তুমি কিছু করনি কেন এর জন্য? ঈশ্বর চুপ করে রইল। রাত্রিবেলায় আমি ঈশ্বরের বাণী শুনলাম তার গলা। তিনি বলেন, আমি ডেফিনেটলি কিছু করেছি, আই হ্যাভ মেড ইউ, আমি তোমার জন্ম দিয়েছি। এই হ্যাভ আর হ্যাভ নট, যাদের হ্যাভ যারা, যাদের আছে তারা দেবে। মা কতদিন আগে বলেছেন, যে যা আছে সে মাপো, যা নেই সে জপ। ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের স্ফুরণ হয়। এইগুলি মায়ের কথাগুলি খুব অনবদ্য, খুব ছোট্ট ছোট্ট কথা, সত্যের মতো চিন্তায় চৈতন্য হয়। ওই জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। যত আমরা মায়ের কথা পড়বো, ভাববো, ততই আমরা বৃদ্ধ হবো। আপনারা সুন্দর ভাষণ দুটো শুনেছেন, আমি সামান্য একটু বললাম আপনাদের, কিন্তু বাকিটা নিজেদের করতে হবে। কারণ গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনেজি ছাড়ে খাড়ে যেন। নিজেদের নিজের উপরে দয়া করতে হবে, নিজেদের পুরুষকার চাই, নিজেদের কিছু পড়া দরকার, ধ্যান করা দরকার, শ্রবণ মনন নিদিদাসন। অসৎ হইতে মরে সৎপথে নাও, জ্ঞানের আলোক জেনে আধার বুঝাও, মরণের ভয় যা কমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হর, করুণাশীষ জল রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ধীরে, ঝরিয়া পড়ুক শান্তি চলাচলময়, চির শান্তি পরিমণে ভরুক হৃদয়, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।